আসসালামু আলাইকুম। এখন আমি তৈরি করব বাঁধাকপির মুচমুচে চপ। আমি বাঁধাকপিগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি এবং এর মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা আর স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের বেসন এবং হাফ কাপ পরিমাণের চালের গুঁড়ো, এগুলো সবগুলোকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর হয়ে গেছে, এখন একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, এভাবে করে তেলের মধ্যে সেই বাঁধাকপিগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি উল্টিয়ে দিব যাতে দুই দিকেই ভালো মতো হয়ে যায়। সবগুলো উল্টিয়ে দিয়েছি, এখন এগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এটা খেতে অনেক মজা হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।